বন্ধুরা, তোমাদের সবাইকে সন্তু মল্লিক বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, নেহেরু যুব কেন্দ্র সংস্থার পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে কি কি পোস্ট রয়েছে, কি কি যোগ্যতা সেখানে চাওয়া হয়েছে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, সে সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলুন বন্ধুরা, কি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, নেহেরু যুব কেন্দ্র সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটি সাধারণত পাঁচটি ডিস্ট্রিক্টের জন্য করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের পাঁচটি ডিস্ট্রিক্ট। তো প্রথমত যেটি হচ্ছে হাওড়া, দ্বিতীয়ত মালদা, তৃতীয়ত নদিয়া, চতুর্থত নর্থ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই পাঁচটি জেলার জন্য প্রজেক্ট তারা ছাড়ছে। তো এখানে যে তাদেরকে যে এই পাঁচটি ডিস্ট্রিক্টের জন্য যে কাজ তাদেরকে করতে হবে, তো সেই সেই টোটালি লিস্ট এখানে রয়েছে, আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নিও তাদের যে কাজ হচ্ছে। তাদের যে পোস্ট, সেই ভ্যাকান্সি হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। তো তাদেরকে এই পাঁচটি ডিস্ট্রিক্টে তাদেরকে এই সমস্ত কাজগুলো করতে হবে। যে সমস্ত পাঁচটি ডিস্ট্রিক্ট রয়েছে, এই পাঁচটি ডিস্ট্রিক্টের জন্য প্রচুর তাদের কাজ রয়েছে। তো এই সমস্ত কাজগুলো আলোচনা করার থেকে তোমরা নিজেরা দেখে নেবে। কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তাদেরকে গ্র্যাজুয়েট অবশ্যই হতে হবে, এবং তাদেরকে তার সাথে যে একটি রাখতে হবে অবশ্যই দু বছরের একটি তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর সাথে তাদেরকে গুড ওয়ার্কিং নলেজ অফ এমএস ওয়ার্ড অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ তাদেরকে কিন্তু এমএস অফিসে তাদের ভালো গুড নলেজ থাকতে হবে এবং ইন্টারনেট সম্বন্ধে তাদের জানতে হবে। এবং তারপরে বলা হচ্ছে স্ট্রং ম্যানেজমেন্ট লাইসেন্স অ্যান্ড ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল তাদের থাকতে হবে। তো তারপরে যে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ম্যাক্সিমাম 35 ইয়ার্স ওল্ড তাদেরকে হতে হবে, অর্থাৎ 35 বছরের বেশি হলে হবে না, 35 বছরের কম তাদেরকে হতে হবে। এবং তাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে গুড কমান্ড ওভার ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ তাদেরকে যেটি দেওয়া হবে 33,000 টাকা তাদেরকে পার মান্থ হিসাবে দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে লিভ, অর্থাৎ তারা যদি লিভ চায় তো 15 দিনে তাদের যে ক্যাজুয়াল সেই লিভ কিন্তু তাদের কাছে থাকবে। তো এরকমভাবে টোটাল কিন্তু পরপর পরপর রয়েছে। তো তোমরা এই পিডিএফটি আমি দিয়ে দেবো, পিডিএফটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও এবং দেখে নিও সুন্দরভাবে। তো তোমাদেরকে কী কাজ করতে হবে, আমি তোমাদেরকে একটি এখানে ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটিকে তোমাদেরকে পাঠাতে হবে। তো এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য অল রেসপেক্ট মাস্ট রিচ টু রেসপেক্টেড ডিস্ট্রিক্ট ইউথ অফিসার লেটেস্ট বাই 2/7/2021। তো পোস্টাল অ্যাড্রেস তাদেরকে করতে হবে অথবা তাদের ইমেল করলেই হবে। তো এখানে তাদেরকে এই এই অ্যাড্রেস লিঙ্কে যেতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি সেই ফর্মটিকে। তো তোমাদেরকে সেই ফর্মটিকে ফিল আপ করে তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই ফর্মটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো প্রিন্ট আউট করার পরে এই ফর্মটিতে লিখতে হবে নর্মালিভাবে যেরকমভাবে ফিল আপ করতে হয়, নাম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ফাদার্স নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, প্লেস অফ ডোমিসাইল উইথ নেম অফ ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন, ইমেল, এসসি এসটি আছো কি না, কারেন্টলি ওয়ার্কিং তোমাদের আছে কি না, অর্থাৎ তোমরা কোনো কাজ এই মুহূর্তে করছো কি না। তারপরে ওপরে তোমাদেরকে এখানে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিতে হবে। তারপরে যে অ্যাডিশনাল যে তোমাদের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদের এখানে যে এডুকেশনাল যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস টোটালি তোমাদেরকে দিতে হবে, একদম 10 থেকে তোমাদেরকে সাজিয়ে, অর্থাৎ 10 ক্লাস থেকে তোমাদেরকে সাজিয়ে দিতে হবে। অর্থাৎ প্রথমে তোমাদের 10 দিলে, 12 দিলে, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমাদের থাকে সেটা তোমাদের দিতে হবে। তো তোমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্ষেত্রে ইংলিশটা তো তিনটেই থাকতে হবে, এবং তোমাদের ইংলিশ হিন্দি থাকতেই হবে, এবং তার সাথে যদি তোমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে 2 বছরের, সেটা কিন্তু ওখানে অবশ্যই তোমাদেরকে দিতে হচ্ছে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ তোমাদের কোন কোথায় তোমরা কাজ করেছো 2 বছরের জন্য সেটা তোমাদের দিতে হচ্ছে। তারপরে রেফারেন্স, যদি তোমাদেরকে কোনো রেফারেন্স করে থাকে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য, তো তার ডিটেলস এখানে তোমাদের দিতে হবে। তো এক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কী কী দিতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে, তারপরে ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অবশ্যই দিতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের। তারপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমাদের থাকে সেটা তোমাদের দিতে পারো, আদার্স প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা দিতে পারো, আধার কপি তোমাদের দিতে হচ্ছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দিতে হচ্ছে, ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হচ্ছে, এসসি এসটি যদি তোমাদের থাকে সেটা দিতে হচ্ছে। তো এই ফর্মটিকে ফিল আপ করার পরে, তো তোমাদেরকে এখানে এই ফর্মটিকে ফিল আপ করার পরে তোমাদের পিডিএফ করে নিতে হবে, তোমাদের ইমেলে পাঠালেও হবে অথবা তোমাদের যে ঠিকানা রয়েছে সেই অ্যাড্রেসে পাঠালেও হবে। তো বলে দিচ্ছি যে কোন অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। তো এই যে বন্ধুরা, এখানে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো ফর হাওড়া ডিস্ট্রিক্টের জন্য এখানে রয়েছে, তো নেহেরু যুব কেন্দ্র P123 সদর বক্সি লেন হাওড়া 7111
এবং এখানে করতে পারো এবং ইমেলেও তোমরা পাঠাতে পারো। তো তোমরা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানোটাই ভালো, তো তারপরে অথবা তোমরা ইমেলও করতে পারো, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। তারপরে মালদা ডিস্ট্রিক্টের জন্য রয়েছে নেহেরু যুব কেন্দ্র, পার্টনা পল্লি স্টেশন রোড মালদা 732101। ইমেল আইডিও রয়েছে, তো ইমেল আইডিও তোমরা দেখে নিতে পারো। তারপরে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের জন্য রয়েছে যুব নেহেরু যুব কেন্দ্র 115 বেজিখালি লেন কৃষ্ণনগর, এখানেও তোমরা পাঠাতে পারো অথবা মেলও করতে পারো। পূর্ব মেদিনীপুর রয়েছে এবং যে রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই পাঁচটি জেলাতে যেহেতু আবেদন চলছে, এই পাঁচটি জেলাতেই তোমরা আবেদন অবশ্যই করতে পারো। তো তোমরা আবেদন করার পরে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে করতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি আপডেট নিয়ে। তো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রত্যেককে গুড বাই।